সাবস্ক্রাইব করুন বিজিটেক চ্যানেলে এবং বেল আইকনে প্রেস করুন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে দেখার জন্য। আপনারা যারা কম্পিউটার অথবা ইন্টারনেট অথবা মোবাইল ইউজ করেন, সবাই হয়তো বা মালওয়্যার, ভাইরাস, ট্রোজান, ওয়ার্মসের কথা শুনে থাকেন। এটি আসলে অনেক ক্ষতিকর আমাদের কম্পিউটার কিংবা মোবাইল ডিভাইসের জন্য। সো এটি আসলে কীভাবে কাজ করে এবং এটির আসলে প্রতিরোধ কী, সেসব সম্পর্কে আজকে আমরা জানবো। সো তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, আপনারা হয়তো বা এসব সম্পর্কে আগে হয়তো বা জেনে থাকবেন, পড়ে থাকবেন, ইন্টারনেটে দেখে থাকবেন বা অনেক কিছু। সো এইসবগুলোকে আমি আজকে বাইরে রাখছি এবং আজকে নতুনভাবে শুরু করছি। তো প্রথমে বলছি যে ম্যালওয়্যার, ম্যালওয়্যারের পূর্ণ অর্থ হচ্ছে ম্যালিশিয়াস সফটওয়্যার। এই ম্যালওয়্যারকে মূলত তিন ভাগে ভাগ করা হয়, যেমন ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান, অথবা আমরা বলতে পারি ভাইরাস, ট্রোজান, ওয়ার্মস। তো এইগুলা আসলে ভিন্ন ভিন্ন কাজ রয়েছে। ধরুন ভাইরাস, ভাইরাস মূলত এমন একটি জিনিস যেটি আপনার কম্পিউটার যদি ঢুকে পড়ে একবার, তাহলে আপনার কম্পিউটারের যে ডকুমেন্ট ফাইল আছে, মনে করেন একটা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলের মধ্যে আপনার কিছু লেখালেখি সেভ করা আছে, আপনার প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট সেভ করা আছে, যদি ভাইরাস আপনার কম্পিউটার একবার ঢুকে পড়ে, তাহলে এই ভাইরাস এমনভাবে আপনার সেই ডকুমেন্টটিকে ক্র্যাক করবে, নষ্ট করে দিবে, যে আপনি কোনোভাবেই আর রিকভারি করেও সেই ডকুমেন্ট ফাইলটাকে ব্যাক করে আনতে পারবেন না, বা তার মধ্যে যেসব আপনার প্রয়োজনীয় ফাইল ছিল সেগুলো আপনি ব্যাক করতে পারবেন না। এটি হচ্ছে মূলত ভাইরাসের কাজ। এরপরে বলছি ওয়ার্মের কথা। ওয়ার্ম হচ্ছে এমন এক ধরনের ভাইরাস টাইপের জিনিস যেটি আপনার কম্পিউটারে যদি একবার ঢুকে পড়ে, তাহলে সে কী করবে, মাল্টিপুলভাবে অনেক ফাইল তৈরি করতে চেষ্টা করবে। সে একবার ঢুকে পড়লে অনেক নতুন নতুন উইন্ডো খুলে দিবে, এক ফাইল কপি করে আরও 10টা ফাইল করে দিবে, একটা ডকুমেন্ট কপি করে 10টা ডকুমেন্ট করে দিবে, মানে সে জাস্ট মাল্টিপুল করার চেষ্টা করে এবং নিজেকে ছড়িয়ে দিতে চেষ্টা করে। সে হচ্ছে তার বংশবৃদ্ধি করতে চেষ্টা করবে এবং গোটা ফুল কম্পিউটার ছড়িয়ে দেবে। মনে করুন এই ছড়িয়ে দেওয়া অবস্থায় যদি কারো কম্পিউটারে ম্যালওয়্যার থাকে, যদি ওয়ার্ম থাকে এবং আপনি যদি পেন ড্রাইভ ঢুকান, তাহলে ওই 10 সেকেন্ডের জন্য যদি সেই কম্পিউটারের পেন ড্রাইভ আপনি অ্যাক্সেস করেন, তাহলেও আপনার পেন ড্রাইভে চলে যাবে এবং সেই পেন ড্রাইভ যদি অন্য একটা কম্পিউটারে আপনি প্রবেশ করান, সেক্ষেত্রে যে কম্পিউটারটাতে আপনি প্রবেশ করবেন সেই কম্পিউটারের সাথে সাথেই চলে যাবে এবং তার বংশবৃদ্ধি করতে চেষ্টা করবে, আবার মাল্টিপল ফাইল ক্রিয়েট করে দেবে। এটি হচ্ছে মূলত ওয়ার্মের কাজ। এরপরে ট্রোজান, ট্রোজানের মূলত একটি স্বভাব বা চরিত্র আছে। এরা যেটা করে, যে ট্রোজান যদি আপনার কম্পিউটারে চলে আসে তাহলে সে কী করবে, মাল্টিপল ফাইল তো ক্রিয়েট করবে ওয়ার্মসের মতো, বাট সে কী করবে, আরও নতুন নতুন ভাইরাস, ওয়ার্মস এবং জাঙ্ক যেগুলো আছে সেগুলোকে খুলে দেওয়ার জন্য কিংবা সেগুলো আসার জন্য আপনার কম্পিউটার নতুন নতুন দরজা ক্রিয়েট করে দেবে। মানে যখন আপনার কম্পিউটারে কিছুই নেই তখন তো দরজা বন্ধ, বাট যখনই ট্রোজান ঢুকে পড়বে তখনই কিন্তু সে দরজা ক্রিয়েট করে দেবে। বাট ট্রোজান কিন্তু একটু ভেস বদলে আসে, আপনি কিন্তু ট্রোজানকে সহজে চিনতে পারবেন না। ট্রোজান মূলত এমনভাবে আসবে যে আপনার কম্পিউটারে ধরুন যে একটি মেমোরি বুস্টার, কিছু সফটওয়্যার পাওয়া যায় এই ধরনের কিছু, কিংবা আপনার অনেক ধরনের প্লেয়ার আছে দেখবেন যেগুলোতে আমরা গান প্লে করে থাকি, এরকমভাবে আসবে। মানে সফটওয়্যার ভেসে আসবে, বাট সেটা কিন্তু আসলেই অনেক ক্ষতিকর আপনার কম্পিউটারের জন্য। সো এসব থেকে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করবেন। সো এতক্ষণ তো বললাম ক্ষতিকারক দিকসমূহ, এখন বলবো কীভাবে এসব থেকে আপনি মুক্তি পেতে পারেন। তো প্রথমত আপনি যদি জাস্ট 5টি কমন সেন্স জ্ঞানের সাথে যদি 5টি আপনি নিয়ম বা রুলস ফলো করে থাকেন, তাহলে কিন্তু আপনি এসব থেকে বেঁচে যেতে পারেন। সো এই 5টি জিনিসের মধ্যে 1 নম্বর হচ্ছে কমন সেন্স জ্ঞান। আপনি যদি কমন সেন্স জ্ঞান ইউজ করে যদি আননোন সোর্স থেকে কোনো কিছু না নেন, যদি আপনি কারো পেন ড্রাইভ যদি না ঢুকান, কিংবা প্রতিনিয়ত যদি সফটওয়্যার স্ক্যান করতে থাকেন, তাহলে কিন্তু এইসব জিনিসপত্র হবে না। সো ফার্স্ট হচ্ছে আপনার কমন সেন্স জ্ঞান ইউজ করতে হবে। দ্বিতীয়ত, আপনার কম্পিউটারে একটি প্যাড অ্যান্টিভাইরাস থাকতে হবে। অনেকে কী করে, ফ্রি অ্যান্টিভাইরাস ইউজ করে। ফ্রি অ্যান্টিভাইরাস ইউজ করে আসলে কিছু হয় না, আপনি চেক করে দেখতে পারেন। ফ্রি অ্যান্টিভাইরাস ইউজ করলে আসলে হয় কি, যে জাস্ট আপনার কম্পিউটারে সেটি শো হিসেবে থেকে যাবে, এটি কোনো কাজ করবে না, জাস্ট শো কাজ করবে, বাট সেটি শো আর কোনো কাজ হবে না, দেখাবে কাজ করবে। যদি আপনি একটি পেড অ্যান্টিভাইরাস ইউজ করে থাকেন, যেটি লাইসেন্স কি আপনার কাছে আছে, সেই লাইসেন্স কি দিয়ে যদি পেড অ্যান্টিভাইরাসটা অ্যাক্টিভেট করে থাকেন, তাহলে কী হবে, প্রতিনিয়ত সে অ্যান্টিভাইরাসটা ইন্টারনেটের সাথে সংযুক্ত হবে, যদি আপনার কম্পিউটার ইন্টারনেট কানেকশন থাকে সংযুক্ত হবে, এবং নতুন নতুন যে ভাইরাস, ম্যালওয়্যার, ট্রোজানগুলো আসে সেগুলো সম্পর্কে সে অভিজ্ঞতা অর্জন করবে। সে ইন্টারনেট থেকে তার ডাটাবেসের সাথে সংযুক্ত হয়ে এবং সে নিজে নিজে সফটওয়্যারগুলোকে স্ক্যান করবে আপনার ফুল কম্পিউটারটাকে রিয়েল টাইম, এবং পরবর্তীতে আপনি এইসব প্রবলেম থেকে রক্ষা পেতে পারেন। বাট অবশ্যই পেড অ্যান্টিভাইরাস হতে হবে। মনে করুন যে আপনার কম্পিউটারে পেড অ্যান্টিভাইরাস নেই, আপনি কীভাবে তাহলে এখন
আপনার কম্পিউটারে ভাইরাস ম্যালওয়্যারগুলোকে দূর করবেন। সেক্ষেত্রে আমার সাজেশন হবে যে যত আপনি স্ক্যান করেন কোনো কাজ হবে না, যেহেতু আপনার কাছে পেইড কোনো অ্যান্টিভাইরাস নেই, ফ্রি সফটওয়্যার ফ্রি যে অ্যান্টিভাইরাসগুলো আছে সেগুলো দিয়ে। সেক্ষেত্রে আপনি কাজ করতে পারেন আপনার ফুল হার্ড ডিস্ক কম্পিউটার ফরম্যাট করে নতুনভাবে ইউজ করার চেষ্টা করুন, তাহলে এই বার ভাইরাস কিংবা ম্যালওয়্যার থেকে আপনি রক্ষা পেতে পারেন। এরপরে তিন নম্বর পয়েন্ট যেটাই হচ্ছে আননোন সোর্স। কখনো ভুলবশত কোনো আননোন সোর্সে ক্লিক দিবেন না কিংবা আননোন কোনো ওয়েবসাইটে যাবেন না যেটা কোনো পপুলার না কিংবা আপনি চেনেন না জানেন না। অনেক সময় দেখবেন যে অনেক জায়গাতে বিভিন্ন ধরনের পোস্টার থাকে যে আমাকে ক্লিক করুন, অথবা আইফোন জিতে নিন, শাওমি ফোন জিতে নিন, আমার সাথে কথা বলুন, এরকম আসলে অনেক ধরনের অ্যাড থাকে যেগুলো অ্যাডে ক্লিক দিয়ে যদি আপনি অন্য কোনো ওয়েবসাইটে প্রবেশ করুন সেক্ষেত্রে পপ আপ ওপেন হবে, এবং পপ আপ থেকে উইন্ডোজ পপ আপ ওপেন হবে, যেটা ব্রাউজারে দেখবেন যে দুই তিনটা উইন্ডোজ ওপেন হয়ে যায়, দুই তিনটা ব্রাউজার ওপেন হয়ে যায়, এরকম অনেক কিছু হবে। পরবর্তীতে আপনার কম্পিউটারে ম্যালওয়্যার কিংবা ভাইরাস চলে আসতে পারে, সো এসব থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করবেন। চার নম্বর যেটি হচ্ছে পাইরেটেড মুভি। অবশ্যই সবসময় পাইরেটেড মুভি না ডাউনলোড করার চেষ্টা করবেন আননোন সোর্স থেকে, কারণ এই পাইরেটেড মুভির মধ্যে ভাইরাস থাকে। আমি এক্স্যাক্টলি বলছি না যে ভাইরাস থাকে, বাট অনেক সময় দেখা যায় যে সেসব মুভিতেও ভাইরাস থেকে যায় চলে আসে, অথবা দেখবেন যে কখনো কারো পেন ড্রাইভ আপনি কম্পিউটারে না ইউজ করার চেষ্টা করবেন আননোন সোর্সে, কারণ কার কম্পিউটারে কখন ভাইরাস থাকে কি না থাকে কেউ কিন্তু বলতে পারে। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে ফেয়ারওয়াল। অবশ্যই ফেয়ারওয়াল কম্পিউটার ইউজ করার চেষ্টা করবেন, কারণ ফেয়ারওয়াল এমন একটি জিনিস আপনার কম্পিউটারে ভাইরাস, ট্রোজান, ম্যালওয়্যার এসব থেকে আপনাকে সবসময় রক্ষা করার চেষ্টা করবে অ্যান্টিভাইরাস ব্যতীত। অ্যান্টিভাইরাস যদি না থাকে সেক্ষেত্রে আপনি ফেয়ারওয়াল ইউজ করতে পারেন, তাছাড়া ফেয়ারওয়াল সেভাবে ইউজ করার প্রয়োজন নেই, বাট ইউজ করলে ভালো, আমি বলছি ইউজ করলে ভালো, বাট না ইউজ করলে কোনো প্রবলেম নেই, এটি অপশনাল। আর এই ফেয়ারওয়াল নামে আমার অলরেডি ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ওকে, সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করুন, আমার মত তোমার জানলে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এটা ফুল ফ্রি, কোনো চার্জ প্রয়োজন হবে না। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, টিল দেন টেক কেয়ার, টাটা।